মানব পাচারের করিডোরে পরিণত রাজ্য। ইতিমধ্যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএ এর নজরে ত্রিপুরা। রাজধানী আগরতলায় আরো 3 বাংলাদেশি আটক। সীমান্ত সুরক্ষা নিয়ে প্রশ্ন। সীমান্তে কাটা তারের বেড়া, রাত দিন প্রহরী সীমান্ত রক্ষী বাহিনী, তথাপি রাজ্যে রহস্যজনকভাবে অহরহ বাংলাদেশিদের অনুপ্রবেশ ঘটছে। ফলে এত সব ব্যবস্থা থাকা সত্ত্বেও প্রশ্নচিহ্নের মুখে রাজ্যের সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা। তথ্যবিজ্ঞ মহলের মতে মানব পাচারে পরিণত হয়েছে রাজ্য। ইতিমধ্যেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএর নজরে ত্রিপুরা। এর মধ্যে এনআইএ রাজ্যে দফায় দফায় হানা দিয়ে মানব পাচারকারীর সন্দেহে একাধিক সন্দেহভাজনকে তুলে নিয়ে গেছে। এরপরেও রাজ্যে কিন্তু বাংলাদেশিদের অহরহ অনুপ্রবেশ করছে। এই পরিস্থিতিতে বুধবার চন্দ্রপুরস্থিত বাসস্ট্যান্ড থেকে 3 বাংলাদেশিকে আটক করল পূর্ব থানার পুলিশ। ধৃতদের মধ্যে 2 পুরুষ এবং 1 মহিলা। ধৃতরা চন্দ্রপুর ISBTতে সন্দেহজনক অবস্থায় ঘোরাফেরা করছিল বলে জানালেন পূর্ব থানার ওসি সঞ্জিৎ সেন। বিকাল 3টার সময় আমাদের কাছে আমাদের মোবাইল অফিসার ছিল এসআই দিলীপ দাস, একটা ইনফরমেশন এসেছে থানাতে চন্দ্রপুর ISBTতে এখানে 3 লোক সন্দেহভাজন ঘোরাফেরা করছে, তাদের সাসপিসিয়াসলি মুভমেন্ট দেখে আমাদের ফোনটা আসে। তখনই সাথে সাথে আমরা ওই অফিসারকে ওইখানে পাঠাই চন্দ্রপুর ISBTতে, গিয়ে 3 লোককে পায়। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করার পর তারা স্বীকার করে, তাদের নাম ঠিকানা বলে এবং তারা বাংলাদেশি হিসাবে তারা স্বীকার করে। তখন তাদের তল্লাশি টল্লাশি করে এখানে তাদের সার্চ করা হয়। করার পর দেখে ওমেন স্টাফ ছিল, তাদের কাছে একটা মোবাইল ছিল, বাংলাদেশি কিছু টাকা ছিল, ইন্ডিয়ানও কিছু টাকা ছিল। তো তাদের এগেনস্টে একটা স্পেসিফিক কেস আমরা নিয়েছি। তারা অবৈধভাবে উইদাউট পাসপোর্ট এবং ভিসাতে তারা ভারতে এসেছে। ধৃতরা কুমিল্লা থেকে সোনামুড়া সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছে এবং পাঞ্জাবে যাওয়ার উদ্দেশ্যে ধৃতরা আগরতলায় এসেছে। প্রাথমিক তদন্তে এমনটাই উঠে এসেছে বলে জানালেন ওসি সঞ্জিৎ সেন। প্রাইমারি ইনভেস্টিগেশনে যেটা আমরা পেয়েছি, তারা কুমিল্লা থেকে ভায়া সোনামুড়া বর্ডার দিয়ে তারা ক্রস হয়েছে এবং তারা প্রথমে রেল স্টেশনে গিয়েছিল আগরতলা। তো রেল নেই কালকে, তখন মানুষকে জিজ্ঞেস করে তারা বাস স্ট্যান্ডে চলে এসেছে। তো তারা অ্যাকচুয়ালি তারা কাজের জন্য, এখনও তাদের যেটা বলা হয়েছে তারা কাজ করার জন্য পাঞ্জাবের দিকে যাবে। তো এতটুকু পর্যন্ত রিভিল হয়েছে, বাকিটা পুলিশ রিমান্ড এনে কে তাদের হেল্প করেছে, কে তাদের আমাদের যে ভারতীয় কে তাও তাদের পাস করে সাহায্য করেছে সেটা আমরা বের করব আমরা ইন্টারোগেশনের মাধ্যমে এবং তার মোবাইল ডিটেলস দেখে ওই ডাউটকে আমরা অ্যারেস্ট করার চেষ্টা করব। তাদের নামগুলো, তাদের নামগুলি হলো, একজন হলো মোহাম্মদ নূর মোহাম্মদ মোহাম্মদ আবদুল্লাহ, আর মহিলাটার নাম হলো আসলামুল হাসনা। কার্যত রাজ্যে একাংশ দালাল বা টাউট এবং বাংলাদেশিদের অনুপ্রবেশের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করছে। সর্বোপরি রাজ্যে একটা মানব পাচারকারী চক্র সক্রিয় বলে তথ্যবিজ্ঞ মহলের অভিমত। এক্ষেত্রে রাজ্যের সীমান্ত সুরক্ষা নিয়ে কিন্তু বড়সড় প্রশ্ন উঠছে। তবে এ সংক্রান্ত মানব পাচারের ব্যাপারে কিন্তু ইতিমধ্যেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএর নজরে রয়েছে ত্রিপুরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।